ভারত বাংলাদেশ বাণিজ্য কেন্দ্রে উত্তেজনা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির লড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। গত দুই দিনে প্রায় তিনটি গাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে রপ্তানি ব্যবসায়ীদের। মালদা জেলার ইংরেজবাজার থানার মহাদীপুর আন্তর্জাতিক স্বল্প বাণিজ্য কেন্দ্রে ঘটেছে এই ঘটনাটি। বেসরকারি পার্কিং জোনে পেঁয়াজ ভর্তি লরিগুলি পার্কিং করা ছিল। আজ সেই পেঁয়াজের গাড়িগুলি বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা, কিন্তু সীমান্তে এলাকার দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে এই গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এমন ঘটনায় প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে রপ্তানি ব্যবসায়ীরা, যার ফলে আতঙ্কে রয়েছে রপ্তানিকারকরা। ঘটনা ঘটেছে, আমি এই গাড়িটা চলতি মাসের 24 তারিখ গাড়িটা গৌরবঙ্গ এক পয়েন্ট থেকে বাংলাদেশ রপ্তানি করার উদ্দেশ্যে লোড করেছিলাম। আজকে 11টার সময় আমি গাড়িটা দেখে গেছি, সঠিকভাবে ছিল। আনুমানিক 1.5টা নাগাদ আমার ফোন মারফত আমার কাছে খবর যায় এই গাড়িটাতে আগুন ধরেছে। আমার এখানে যে দেখাশোনার জন্য লোক রাখা আছে, সে আমাকে জানায় কি গাড়িটাতে আগুন ধরেছে। কী বা কী কারণে লেগেছে, কেউ বা কারা লাগিয়েছে, এই তদন্তটা আমি সঠিকভাবে চাইছি। প্রশাসনকে জানানো গেছে, প্রশাসন বলেছে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এবং পার্কিং কর্তৃপক্ষ একজনকে সন্দেহজনক অবস্থায় জানার জন্য নিয়ে গেছিলো। কি তার মুখ থেকে কি জানা গেছে এখন কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। কেন আগুন লাগানো হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না। গতকালকেও আমার একটা গাড়িতে আগুন লেগে গেছিলো। কালকে ভাবছিলাম হয়তো ড্রাইভার বিড়ি খেতে পারে বা সিগারেট খেতে পারে, কিন্তু আজকে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে কি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি এবং আর্থিক আমাদের ক্ষতি হচ্ছে। কী ধরনের আতঙ্কে আছে? এরপরে আমার ব্যবসা হয়তো বন্ধ হইতে পারে, এরকম আতঙ্কে আছি। কত লক্ষ টাকার সামগ্রী পুড়ে গেছে এখন? আনুমানিক আমার এই গাড়িটাতে 3 লক্ষ টাকার আনুমানিক ক্ষতি হয়েছে আজকে। এই পেঁয়াজগুলো কোথায় পাঠাবেন? এই পেঁয়াজগুলো আমি বাংলাদেশে পাঠাবো। কিনার জন্য টাকা পয়সা দিতে হয়। কত করে দিতে হয়? সে ড্রাইভার কাছ থেকে নয়, ড্রাইভার বলতে পারে। যদি জানতে পারতাম তো সেটা তো প্রশাসন তদন্ত করবে। আমি ভালো আতঙ্কিত আছি, কেন কালকেও আমার একটা গাড়িতে আগুন লাগিয়েছে, আবার আজকেও। কালকে আগুন লাগিয়েছিল, আমি সেটা সেরকম ইয়ে করিনি। আমি ভেবেছিলাম মানে আমার এখানকার যে স্টাফগুলো থাকে ওরা বলেছিল কাকা হয়তো বিড়ি কিংবা সিগারেট কেউ খেয়ে ফেলেছে, ওই জন্য আগুনটা লেগে গেছে। ওই জন্য আমি কালকের যেটা যে গাড়িতে আমার আগুন লেগেছিল সেটার জন্য আমি কোনো ইয়ে করিনি। তারপরে আজকে যখন আমাকে আবার বেলা 1:30টার সময় ফোন করছে কি একটা গাড়িতে আগুন লেগে দিল একজন এরকম, তখন আমি বললাম কি আগুন বিড়ি খেয়ে লাগিয়েছে না কেউ লাগিয়েছে, বলছে এটা বলতে পারছি না, দেখতে পাইনি আমরা। তারপরে 1 ঘন্টা পর আমি খবর পাচ্ছি সিসিটিভি ফুটেজে একজনকে দেখলাম, একজন অন্য গাড়িতে চেপে আছে, ওই এই গাড়িটার দিকে দেখছে, আর এই গাড়িতে একজন চড়ে ডিজেলের পাম্প মেলে আগুনটা লাগার পরপরই দুজন আর একজন যাই যে ছিল দুজন একসঙ্গে গাড়ি থেকে নামছে। এখন পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। পুলিশ কী স্টেটমেন্ট নিয়েছে ওদের কাছে ওরাই বলতে পারবে, আমি সঠিক বলতে পারছি না। এটা এখন পুলিশকে কিছু বলিনি, জিজ্ঞাসা করিনি। এটার জন্য আমরা চাই পুলিশ যেন প্রশাসন যেন ওদের ঠিকভাবে ব্যবস্থা নাই, তারপরে এটা পার্কিং কর্তৃপক্ষ বলতে পারবে আর পুলিশ প্রশাসন বলতে পারবে। এটা আমরা কী করে বলবো? আমরা তো আমাদের কাজ কী, আমরা গাড়ি লোড করে পাঠিয়ে দিলাম, আমাদের এখানে ক্লিয়ারিং এজেন্ট থাকে সিএনএফ, ওরা এখান থেকে পেপার্স বানিয়ে গাড়িগুলো এক্সপোর্ট করাই। দুষ্কৃতীদের আগুন লাগাচ্ছে, এটা কীভাবে চক্রান্ত করে আগুন লাগাচ্ছে বলতে পারবো না আমি। এখন তো এই গাড়ি মালের দাম প্রায় 5 লাখ টাকা, 5 লাখ টাকার মধ্যে ধরলেন 2 লাখ টাকার মাল পাবো, 3 লাখ টাকা ক্ষতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে এক শ্রেণীর দুষ্কৃতী এই সীমান্ত এলাকায় তোলাবাজি করে। কোনো রপ্তানি ব্যবসায়ী যদি তোলা দিতে অস্বীকার করে তাহলে এই কাণ্ড ঘটায় তারা। বেশ কয়েকবার রপ্তানি ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও করা হয়েছে তাদের। এই ঘটনাতেও একজনকে আটক করা হয়েছে। তাকে জেরা করে দুষ্কৃতীদের গ্যাং এর সকল সদস্যকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশি পিকেট বসানো হয়েছে, নজরদারিও বাড়ানো হয়েছে। মধুপুর যে এক্সপোর্ট হয় সেখানে একটা পেঁয়াজের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের একটা ভীত সন্ত্রস্ত করার পরিকল্পনা করে সেখানে একটা লুটপাটের জায়গা তৈরি করা হয়েছে। মাঝে মাঝে বোমবাজি, থ্রেট করা, এইসব ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মধুপুর বর্ডার। এখানে কিছু দুষ্কৃতী তৃণমূলের একটা নেতৃত্বের একটা অংশ, প্রশাসনের একটা অংশ একজোট হয়ে এখানে পার্কিং থেকে আরম্ভ করে এই এক্সপোর্টারদের কাছ থেকে বিভিন্নভাবে কোটি কোটি টাকা তোলা হচ্ছে। এতে না রাজ্য সরকার কোনো রেভিনিউ পায়, না কেন্দ্রীয় সরকার কোনো রেভিনিউ পায়। সমস্ত টাকা এখানে এই তৃণমূলের দুষ্কৃতী প্রশাসনের একটা অংশ মিলে ভাগাভাগি হয়ে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই এখানে একটা দুষ্কৃতীর হ্রাস শুরু হয়েছে। এই পেঁয়াজের গাড়ি থেকে আগুন, কোনোদিন বোমবাজি, কোনোদিন গাড়ি আটক,
ড্রাইভার নামিয়ে দেওয়া, বিভিন্ন ঘটনা ঘটছে। তো আমি এটা বলবো প্রশাসনকে, ডিএম সাহেবকে এর উপরে দৃষ্টি দেওয়ার, এবং এইভাবে যে গভর্নমেন্টের রেভিনিউ মার খাচ্ছে এবং দুষ্কৃতীরা এখান থেকে যেভাবে টাকা তুলছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। মালদা জেলার শেষ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএম ও এসপি সাহেবকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে সরকারি পার্কিং মধুপুরে চালু করার জন্য, কারণ এখানে দেখা গেছে প্রচুর রেভিনিউ এর ফলে কিন্তু আসছে, এবং যেই যেসব জায়গায় এই পার্কিংগুলো হয়েছে সরকারি পার্কিং, তাতে গভর্নমেন্টের আয় বাড়ছে। তো সেই বিষয়ে অবিলম্বে ডিএম এবং এসপি সাহেবকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর দুষ্কৃতি কোনো দলের হয় না, দুষ্কৃতীরা দুষ্কৃতিকারী। আর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুষ্কৃতির দৌরাত্ম্য যদি চলতে থাকে তাহলে কড়া ব্যবস্থা প্রশাসনকে গ্রহণ করতে বলেছেন। আর এরপরে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মিটিংয়ে ঘোষণা করেছেন যে এরপরে দিদিকে বলোর মতন আরেকটা প্রোগ্রাম আসছে, যারা দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকবে, যারা তোলাবাজির সঙ্গে যুক্তি থাকবে, যারা মানুষের প্রতি অন্যায় করবে, সেই খবর যেন সাধারণ মানুষ, সাংবাদিক সবাই যেন দেয়, তাতে মুখ্যমন্ত্রী যেন কড়া স্টেপ নিতে পারে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।